চলুন বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ BCSIR এর জব সার্কুলার দেখে নেওয়া যাক। এর জব সার্কুলার দেখা এবং আবেদনের জন্য আসতে হবে BCSIR8.teletalk.com.bd ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে যে পদগুলো আছে সেগুলো দেখে নিই। সর্বপ্রথমে আছে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, 4 নম্বর গ্রেডের পদ, অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 1টি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 1টি। পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি সহ গবেষণা কাজে 12 বছরের অভিজ্ঞতা অথবা 12 বছরের কারিগরি অভিজ্ঞতা সহ কমপক্ষে 5টি গবেষণা প্রবন্ধ অথবা 5টি পেটেন্ট থাকতে হবে। প্রার্থীর বয়স 1 সেপ্টেম্বর 2019 তারিখে অনূর্ধ্ব 40 বছর হতে হবে। এরপর আছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার, 6 নম্বর গ্রেডের পদ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 2টি, সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ প্রথম শ্রেণীর MSc এবং 5 বছরের গবেষণা কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়স 1 সেপ্টেম্বরে 35 বছর। এরপরে সায়েন্টিফিক অফিসার গ্রেড 9, মাইক্রোবায়োলজি 2টি, অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং 2টি, বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি 3টি, কেমিস্ট্রি 7টি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি 2টি, ফার্মেসি 2টি। মোট 18টি পদ আছে। BSc অনার্স সহ প্রথম শ্রেণীর MSc ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। এরপর আছে টেকনিশিয়ান, 13 নম্বর গ্রেডের পদ, পদের সংখ্যা 1টি, ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর BSc ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল। এখানে এখন থেকে যে পদগুলো আছে 9 নম্বর পর্যন্ত, 3 থেকে 9 পর্যন্ত সব পদের ক্ষেত্রে বয়সসীমা 30 বছর। এরপর আছে জুনিয়র টেকনিশিয়ান, HSC পাস, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 2 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে, ড্রাইভার, 5 বছরের অভিজ্ঞতা সহ SSC পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ল্যাব অ্যাটেনডেন্ট, বিজ্ঞান শাখায় SSC পাস, 8টি পদ আছে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, নিরাপত্তা প্রহরী 20 নম্বর গ্রেডের পদ, 1টি পদ আছে, বিজ্ঞান শাখায় SSC পাস এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই ওয়েবসাইটে আসতে হবে আবেদনের জন্য। ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে। এখন আমি জানিয়ে দিচ্ছি আবেদনের যে বাদবাকি নিয়ম আছে এবং ফি সেটির জন্য। 1 থেকে 3 নম্বর পদের জন্য 445 টাকা এবং 4 থেকে 7 নম্বর পদের জন্য 112 টাকা এবং 8 ও 9 নম্বর পদের জন্য 56 টাকা আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি আবেদনের সময়সীমা, অর্থাৎ আবেদন করার সর্বশেষ তারিখ কবে। আবেদন করার সর্বশেষ তারিখ 27/10/2019 বিকাল 5টা, অর্থাৎ 27 অক্টোবর 2019 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। এবং তারপরেও 27 তারিখে যারা আবেদন করবেন তারা তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনের জন্য এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে যে যে পদে আবেদন করতে চান সে পদে ক্লিক করলে আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে এবং ফর্মটি যথাযথভাবে পূরণ করে এই কোডটি বসিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা পরবর্তী পেজে যেতে পারবেন এবং ছবি এবং স্বাক্ষর আপলোড করে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করে আপনারা ফর্মটি সাবমিট করতে পারবেন। সুতরাং যারা যোগ্য আছেন তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।